রহমতুল্লাহ বরকাতুহু। জি বন্ধুগণ, আমি মুমিনুর বিন ইব্রাহিম, প্রাইভেট স্কুলে আপনাকে স্বাগতম। জি বন্ধুগণ, এই দেখেন ফ্রেম। তো আমরা ইতিপূর্বে যেসব আলোচনা করছি যে কোণাগুণ বাহির করা, যে স্কোয়ার একটা ফ্রেম, এটার সাইজ আছে 500x420। তো স্কোয়ার ফ্রেম কোণাগুণি আমরা কীভাবে বাহির করব, ঠিক আছে, এরকম আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা ভিডিও বানাইছি। তো আজকে আমরা একটা ব্যতিক্রম আলোচনা, এই সেমি অনেক ধরনের এক্সাম্পল আছে, 500, আপনি যে কোনো সাইজ এরকম, এই ধরেন এখানে আছে 500, এখানে আছে 400, এখন এই সাইজটা বরাবরই আছে, ধরেন 500 আর কি, যে কোনো সাইজ, ঠিক আছে। তো এখানে 500, এখানে 400, ধরেন এই দুটোটাই 500 হবে। তাই এখানে এই কোণাগুণিটা আমাদের কত হবে, এই কোণাগুণিটা আমরা কীভাবে বের করবো? আমরা কিন্তু এইটা 500² 2 500 দিয়ে আমাদের এটা হবে না, ঠিক আছে, এটা এভাবে হবে না। তো এটার দুইটা ফর্মুলা আমি দেখাবো। প্রথমে আজকে আমরা প্রথম যে ফর্মুলাটা সেটা নিয়ে আলোচনা করবো। তো এক্সাম্পল দেখেন, আমরা যখন কিনা এটা 500 500, এটা 500 বা 500 400, আমরা এটা কীভাবে করবো? আমরা যখন ইতিপূর্বে যে হিসাবটা করেছি যে 500² 2, ঠিক আছে, প্লাস, তা আমরা এটাতে আগে কী করবো, এই 500 এটাকে আমরা ইনটু করবো, ইনটু করবো কী দিয়ে? তো এটা আমি রেখে রাইটিং করে লই, ধরেন এখানে 500 আর এখানে 400, বা এখানে আমাদের দুনো সাইড 500, এখানেও 500। এখানে আমরা করবো হলো এই যে 500 আছে, এই 500 ইনটু করবো এই 400 দিয়ে, ঠিক আছে, 400, যা ফলাফল আসবে এখানে মনে করেন ফলাফল আসবে, ঠিক আছে, সমান সমান ফলাফল। এখন আমাদের এই 500 আর 500, 500 না, এই 500, এই 500, 500 ইনটু 500, ঠিক আছে, 500 ইনটু 500। এখানে আমাদের কাজটা হলো এই যে ফলাফলটা আসবে, দুটোটা একসাথে আমরা যোগ করব, এই 500 ইনটু 500 এবং এই 500 ইনটু 400, এই দুইটার ফলাফল একসাথে যোগ করব, একসাথে যোগ করব, একসাথে যোগ করার পরে যা আসবে ফলাফল, ওইটাকে আমরা কী করব, এই ফলাফলের আগে এক্সাম্পল আমি এটা কিন্তু সঠিকটা লিখতেছি না, আমি যেহেতু হিসাব করতেছি না, যেমন এই হিসাব করতেছি না, তাহলে মোটামুটি একটা এখানে আমি ফলাফল লিখি, ওকে। এখানে আমাদের 500 ইনটু 400 ফলাফল আসতেছে আমাদের 2 লক্ষ, আর এখানে 500 ইনটু 500 আমাদের আসতেছে 2,50,000, ঠিক আছে, টোটাল আসতেছে 4,50,000, 4,50,000। তো এখানে এইটা যে আসতেছে আমাদের সেম কী করতে, ইতিপূর্বের মতো আমাদের যে মোবাইলে যদি কিনে হিসাবটা করেন, তাহলে ট্রাইঅ্যাঙ্গেলটা এখানে এই পাশে টাচ, মোবাইল টাচ করে এখানে ওই ট্রাইঅ্যাঙ্গেলটা বসাই দেবে, তার ফলাফল আমাদের এসে যাবে, ঠিক আছে, এইলো ফর্মুলা। আর যদি কিনা ক্যালকুলেটার হিসাব করেন তাহলে অঙ্ক আসছে এখানে ট্রাইঅ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে, আর যদি না মোবাইলে উঠান তাহলে এই আগের মতোই এখানে ট্রাইঅ্যাঙ্গেল থাকবে, তাহলেই আমাদের পুরো হিসাবটা চলে আসবে, ঠিক আছে, এটার কোণাকুণি সহজ একবারে যা আছে সরাসরি তাই চলে আসবে। আমি এখানে ক্যালকুলেটার হিসাব দেখাইতেছি না, আমি লাস্টে ইনশাল্লাহ আমি ক্যালকুলেটার হিসাবটা করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।